এই ফিল্ডার নিয়ে চিরঞ্জিৎ, মূলত যেন ত্রিপুরা বনাম ত্রিপুরা, চিরঞ্জিৎ খেল বল করেছে জয় কিষাণের বিরুদ্ধে। জয় কিষাণ আসতে রান আউটের সম্ভাবনা, হলো না রান আউট, অবর্থ্রো, রান আউট হলো না, নো বল। আম্পায়ার বান্টি জানিয়ে দিচ্ছেন যে নো বলের সঙ্গে, এবং চিরঞ্জিৎকে বুঝিয়ে দিচ্ছেন কেন নো বল হলো। রান কি এক হইছে, রান এক, নো বলের সঙ্গে সঙ্গে কিন্তু জয় কিষাণ একটি সুযোগ পেয়ে যাবে। সূর্যমণি নগরের মাননীয় বিধায়ক, তোমাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার কারণে এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্ক থেকে এই ধরনের আইডিয়া এসছে। আমি রামপ্রসাদ বাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সবসময় থাকে, এবং যারা এই কমিটিতে যুক্ত আছে এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দেব। কথা হবে না, খেলা হবে, বেশি ভাষণ এখানে দেওয়া যাবে না, কাজে খেলা আমি বলবো যে এখনই শুরু হোক, সবাইকে ধন্যবাদ। যেহেতু নো বলে একটি রান এবং দৌড়ে আরেকটি রান ওরা নিয়েছে, দৌড়ে আরেকটি রান নিয়েছে দু রান, এবং ফ্রি হিটের সুযোগ কিন্তু কাজে লাগাবে শিবম, চিরঞ্জিতের বিরুদ্ধে শিবম উঠে দিয়েছে মিড উইকেটের উপর দিয়ে ছটি রান। মিড উইকেটের উপর দিয়ে ছ রান, অর্থাৎ রান বাড়ল দুই এর সঙ্গে আরো ছয় যোগ হবে, এটা মেরেছে শিবম। শিবম নন স্ট্রাইকিং এন্ডে আছে জয় কিষাণ, নন স্ট্রাইকিং এন্ডে আছে জয় কিষাণ। পরের বল আস্তে করে ঠেলে দিয়েছেন এবং গালি থেকে সরে এসে ফিল্ডিং করার আগে কিন্তু একটি রানের সুযোগ ছিল, কিন্তু রান ব্যাটসম্যানরা কিন্তু একটি রান নেয়নি। সুতরাং প্রথমবারে খেলা চলছে, শিবম ছয়, জয় কিষাণ কোনো রান করতে পারেনি। জয় কিষাণের কিন্তু একটি রান হবে, জয় কিষাণ একটি রান হবে, কারণ জয় কিষাণ নো বলে রান নিয়েছিল দল। জয় কিষাণের একটি রান হবে, প্রথম বলে রান নিয়েছিল শিবম। আবারও দিয়েছে কাবার দিয়ে, বল চলে গেছে সীমানার বাইরে, সুতরাং আরো চারটি রান, ১২ বিনা উইকেটে ১২ এই রানটা করলো শিবম। শিবমের বান রান বাড়বে ১০, জয় কিষাণ এক, অতিরিক্ত এক বাউন্ডারি। পরের বল চিরঞ্জিতের, খেলবে শিবম, এটা ১২ রান হবে, দলের রান ১২ পরের বল আসতে করে কভার অঞ্চলে ঠেলে দিয়েই কিন্তু একটি রান। এই কমল কাপ ক্রিকেটের প্রথম ওভার, এবার হবে ১৩ বিনা উইকেটে ১৩ প্রথম ওভারের খেলা চলছে। চিরঞ্জিতের পরের বল,
ডানাতি ওভার দি উইকেট, জয় কিষান কিন্তু আস্তে করে ঠেলেছে মিডনে, মিডনে সেখানে ফিল্ডার রয়েছেন, ফিল্ডার রয়েছেন শুভম, খুব ভালো বল করতে পারে এই শুভম, এবং জয় কিষান কোন রানের চেষ্টাই করেনি। ১৩ বিনা উইকেটে ১৩, পরের বল মিড উইকেট দিয়ে ঘুরিয়ে দিয়েছেন, গ্লান্স করে দিয়েছেন এবং একটি রান, জয় কিষানের আরো একটি রান, প্রথম বিনা উইকেটে ১৪, প্রথম ওভার শেষে, প্রথম ওভারে কোন উইকেট না হারিয়ে ১৪ রান। আপনারা দেখছেন দর্শকের উৎসাহ, বিধানসভা নির্বাচনের জন্য গত বছর খেলা হয়নি, এর আগে খেলা হয়েছিল, সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল টিম যুবরাজ এবং রানার আপ হয়েছিল দাস মেডিকেল।